যে লার্জ রিভার সিস্টেম, তাকর নিকটবর্তী জায়গায় সেই হেঁতাল বনটা সেটা মেনলি সেটা হচ্ছে। আপনি দেখবে সুন্দরবন যেটা হচ্ছে হুগলি এস্টুয়ারিরে, আপনি যেটা দেখবে সে যে ভিতরকনিকা যেটা হেঁতাল বনটা যেটা সেটা ব্রাহ্মণী নদী মাউথরে যেটা আসছে। তো সেথিপাই পুরা ওড়িশা কোস্টরে, পুরা ওয়েস্ট বেঙ্গল কোস্টরে ইট ইজ নট পসিবল কে হেঁতাল বন সেটা হয়ে পারিবে। যে জায়গার সে যে কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা রহব, সেই জায়গার যেটা মেন যে এফর্ট যেটা রহব সেটা হচ্ছে হেঁতাল বন যেটা অলরেডি অছি সেটাকে প্রপার প্রোটেকশন দে কি পরিবেশ তাকে সুট করি। অন্যপটে স্যার আমি দেখুছি অনেক সময় যেত কি সমুদ্র অশান্ত রয়েছে, রফ সি কথা যেত আমি কুচি, যেত কি স্টর্ম যেত ফর্মেশন হচ্ছে, ঘূর্ণিঝড় যেত সৃষ্টি হচ্ছে, সেত আমি দেখুছি যে জোয়ারটা অতি উচ্চাকে উঠি যাচ্ছে। কারণ কোন স্যার আপনি দেখুন তো গোটে গোটে জিনিস দেখিপারিব, জোয়ার যেটা সেটা ওড়িশা কোস্টরে সেমিডাইনাল টাইট কোয়া যায়, সেটি দুই টাইম র জোয়ার আসুছে, যে ন্যাচুরালি ওয়াটার লেভেল যেটা বড়ি যাচ্ছে। এবে স্টর্ম টাইমে যেটা হচ্ছে কি সমুদ্র যে যেটা স্ট্রং উইন্ড যেটা সাইক্লোন টাইমে বাতিয়া টাইমে যেটা হচ্ছে কি 120-150 কিলোমিটার যেটা কোয়া যাচ্ছে, এবে সেথিপাই যে যে স্ট্রং উইন্ডটা রিজন রে ওয়াটার লেভেলটা বহুত বড়ি যাচ্ছে। নাই 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 ন্যাচুরাল সার্ফেস র, আপনি যেটা জাস্ট ভাবন্তু কি সে সার্ফেস যে স্ট্রং উইন্ডটা যেটা হচ্ছে সেথিপাই যে ওয়াটারটা পাইল আপ হয়ে যাচ্ছে, ওয়াটার পাইল আপটা হয়ে যাচ্ছে, আউ সেটির সাথে এবে হাই টাইডটা এবে কোইনসাইড করে যাব, সেই দুইটা জুড়িকি বহুত স্ট্রং স্টর্মস আর জেনারেট হয়ে পারে সেইটা। সেথিপাই যে লো লাইং এরিয়া যেটা হচ্ছে সেই লো লাইং এরিয়া ফ্লাডিং হওয়ার চান্স বহুত বহুত বড়ে যাচ্ছে সেই সেই দুইটা জয়েন হওয়ার পরে। বর্তমান যে উইন্ড স্পিডটা কোয়া হয়েছে, আকলন করা হয়েছে 120-130 এই পাখাপাখি হব, যেতবে হিট করব সে বিশেষ করে হেঁতাল বন উপরে যেতবে হিট করব তার স্পিডটা কমি যাবে স্যার? ডেফিনেটলি কমিব, কাহিঁকি দেখুন তো ন্যাচুরালি যেটা কোয়া যাচ্ছে কি এবে কিছু শিল্ড ন রহব, হেঁতাল বনের শিল্ডটা ন রহব, তো সেটা তো এক্সপেক্টেড কে 1.5 মিটার ইভেন 2 মিটার, তাই হেঁতাল বনের প্রেজেন্সটা যেটা হবো সেটা সেটা হাইটটা কমে যাব, তার স্টর্মসার যে এনার্জিটা সেটা বি কমে যাব। তো সেথিপাই হেঁতাল বনে যেপটে ন্যাচুরাল ম্যানগ্রোভ ফরেস্ট যেপটে রয়েছে তার যে ইম্প্যাক্টটা সেটা যে বেনিফিশিয়াল ইম্প্যাক্টটা সেটা ডেফিনেটলি ফেল্ট হবো। সেটা অতীতরে যেমন আমার সুন্দরবনরে যেটা হয়েছিল তার গোটে নজির মধ্যে রয়েছে, এক্সাম্পল গোটে রয়েছে, এবে মধ্যে সেমতি হবো বলে আশা করি আমি। এভে ল্যান্ডফল লোকেশনটা এভে সে যে ভিতরকনিকা এরিয়া ইন অ্যান্ড অ্যারাউন্ড ভিসিনিটি এভে হব, তো ডেফিনেটলি সে যে ইম্প্যাক্টটা সেটা কম হইবা বহুত বহুত চান্স আছে, কাহিঁকি যে প্রিভিয়াস রিপোর্ট যেটা সুন্দরবনরে আউ যে ওয়ার্ল্ডরে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার যেপটে ম্যানগ্রোভ আছে সেটা রিপিটেডলি এটা প্রুভ হয়েছে কি যেপটে ম্যানগ্রোভ আছে it acts as a natural shield. ওকে নিশ্চিত ভাবে দেখুন শুনুলে প্রিয়ঙ্কা আমার অগণিত প্রিয় দর্শক মধ্যে শুনুলে যে যেটি বি হেঁতাল বন রয়েছে সেই পাখে যদি বাত্যা হিট করে তাহলে নজির রয়েছে, এক্সাম্পল মধ্যে রয়েছে যে তার পরবর্তী সময় সেসব দুর্বল হয়েছে, তার যে উইন্ড স্পিড কথা কুহতু কিংবা তার যে প্রভাব কথা কুহতু সেসব দুর্বল হয়েছে। এণু আমি এইথর মধ্যে আশা করা যে সেমিতি কিছু হোক, বিশেষ কিছু ক্ষয়ক্ষতি ন হোক, তথাপি লোক আমি নিবেদন করা যে ডরিবার নাহি কি হারিবার নাহি।